এই কিশোর গ্যাং এটা অতিমারি যখন বিশেষ করে কোভিড অতিমারির সময় কিন্তু এই জিনিসটা সবথেকে বেশি সামনে এসেছে যে আমরা আমার মনে হয় প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে ছেলেমেয়েরা যারা শিক্ষা গ্রহণ করবে তারা কেন এই ধরনের গ্যাং হবে এবং তারা কেন এই ধরনের অসামাজিক কাজে বা চিন্তায় কোন ডাকাতি এসবে লিপ্ত হবে সেই বিষয়টা নজরদারি করা এখন অপরিহার্য আমি মনে করি যে আমাদের কমিশনার বৃন্দ এবং জেলা প্রশাসকবৃন্দ এক উপজেলা পর্যায়ে পর্যন্ত বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে তারা ছেলেমেয়েরা যায় কিনা না গার্জিয়ান যারা অভিভাবক তাদেরও একটু সামনে রাখা এবং তারা যা যা নিজে নিজের ছেলে মেয়ে তাদের তারা কি কি কাজ করছে কেউ জঙ্গিবাদ সন্ত্রাস মাদক অথবা এই কিশোর গ্যাং এর মধ্যে যুক্ত হচ্ছে কিনা সেদিকে একটু নজরদারি বাড়াতে হবে আমার মনে হয় পরিবারকে একটু সচেতন করতে পারলে আমার এই জিনিসগুলি কিন্তু শুধু শুধু গ্রেপ্তার করে ধরে লাভ নেই কারণ গ্রেপ্তার করে জেলে পাঠালে জেলে আবার এর থেকে আরও বেশি মানে যেগুলি জ্ঞান থাকে বা যেগুলি খুব আমার মনে হয় যারা বেশি মানে আইনশৃঙ্খলা ভঙ্গ করে অথবা খুন করে বা কোনো রকম অপরাধ করে মানে অপরাধীগুলি তাদের সঙ্গে মিশে এরা আরও খারাপ হয়ে যাবে সেই কারণে গোয়া থেকে আমাদের ধরতে হবে যে পরিবার থেকেই শুরু করতে হবে